হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে একটি পার্মানেন্ট কেরিয়ার করতে চান এবং অনলাইন থেকে একটি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আসি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে upwork.com। তো এই upwork.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে PDF টু এক্সেল। তো আমরা যদি এখানে এই মুহূর্তে PDF টু এক্সেল লিখে যদি সার্চ করি, তাহলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 223টি PDF টু এক্সেলের কাজ রয়েছে। এবং আমরা যদি নিচে দেখি, এই যে দেখুন, এটা একটি PDF টু এক্সেলের কাজ এবং এটার জন্য পেমেন্ট হচ্ছে $100। তারপর আমরা যদি এটার নিচে যদি দেখি, দেখুন, এটাও কিন্তু একটি PDF টু এক্সেলের জব এবং এটার জন্য পেমেন্ট হচ্ছে প্রায় $50। তো আমরা যদি এভাবে নিচের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ PDF টু এক্সেলের জব এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে যে ধরনের কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি কাজটি শিখতে পারেন এবং হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমরা আর এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব এবং হচ্ছে সেই কাজটি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো দেখুন, এখান থেকে আমরা যদি আমাদের এই নোটপ্যাডটিতে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গুগল ড্রাইভের লিংক আমাদেরকে দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে এই লিংকটা যদি ওপেন করি, তাহলে আমরা একটি এখানে PDF ফাইল দেখতে পাবো। তো সেই PDF ফাইলটাকে আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে লিংকটাকে কপি করলাম। লিংকটাকে কপি করার পর আমরা হচ্ছে গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে একটা এন্টার ক্লিক করব। তো এন্টার ক্লিক করার পর আমাদের সামনে এখানে একটি PDF ফাইল, বেশ বড় একটি PDF ফাইল কিন্তু ওপেন হয়েছে। তো এই ফাইলটাকে আমরা হচ্ছে ম্যানুয়ালি হোক বা টুলসের মাধ্যমে হোক, আপনাকে এটাকে এক্সেলে কনভার্ট করতে বলছে আপনার হচ্ছে ক্লায়েন্ট। তো এখন দেখুন, এটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট এই শিটটাকে এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এই কাজটাকে আপনি ম্যানুয়ালিও করতে পারেন অথবা হচ্ছে টুলসের মাধ্যমেও করতে পারেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাবো, তারপর হচ্ছে কীভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা টুলস ইউজের মাধ্যমে এই কাজটাকে আপনারা করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, এটা কিন্তু আসলে বেশ বড় একটি কাজ এবং হচ্ছে যে কি এই ধরনের কাজগুলো অহরহর বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়, তবে বিশেষ করে হচ্ছে আপওয়ার্ক এবং হচ্ছে ফাইবারে। তো আমরা ম্যানুয়ালি করার জন্য আমরা প্রথমে ডেস্কটপে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা একটি এক্সেল শিট নিয়ে নেব। এখান থেকে এক্সেল শিট নেওয়ার পর হচ্ছে আমরা সেই PDF ফাইলটি ওপেন করব এবং হচ্ছে এখান থেকে দেখুন, প্রথমে আমাদেরকে যে ডাটাটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নেম। তো আমরা জাস্ট এখান থেকে হেডিংটাকে কপি করব, কোম্পানির নেমটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এক্সেলের যে আমরা শিটটা ওপেন করছিলাম সেখানে নিয়ে এসে এখানে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করে দেব। তারপর দ্বিতীয় যে হেডিংটি রয়েছে সেটাতে আমরা চলে যাব এবং হচ্ছে এখান থেকে দ্বিতীয় হেডিংটাতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট। তো আমরা এটাকে এখান থেকে জাস্ট ধরে এভাবে কপি করব। কপি করার পর হচ্ছে এটাকে আমরা হেডিংয়ের ঘরে কপি করে পেস্ট করতে হবে। তো আমরা জাস্ট এখানে এনে এটাকে পেস্ট করব। তো এখন আমরা যেগুলো ইনপুট দিচ্ছি সেগুলো হচ্ছে হেডিং। সাপোজ আপনি কোম্পানি নেম হেডিংয়ের আন্ডারে এখানে যে কোম্পানি নেমটা রয়েছে সেটা যদি আপনি এখান থেকে কপি করেন, জাস্ট কপি করার পর আপনি হচ্ছে এভাবে প্রত্যেকটা প্রথমে হেডিং দিবেন। হেডিং দেওয়ার পর জাস্ট হচ্ছে এখান থেকে আপনি হেডিংয়ের আন্ডারে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কপি করে এখানে জাস্ট যেমন কোম্পানি নেমের ঘরে যেটা রয়েছে সেটা কোম্পানি নেমের ঘরে আনবেন। তারপর যেটা ফার্স্টের ঘরে রয়েছে সেটা এই যে ফার্স্টের ঘরে যেটা রয়েছে এখান থেকে কপি করে সেটাকে আপনি ফার্স্টের ঘরে এনে সেটাকে পেস্ট করতে পারেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল মেথড। ম্যানুয়াল মেথডটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে অনেক কষ্ট সাপেক্ষ। তো আমরা হচ্ছে এখন দেখব হচ্ছে কীভাবে আপনারা টুলস ব্যবহার করে এই শিটটাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা হচ্ছে এক্সেলে কনভার্ট করবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আর এই যে PDF ফাইলটা রয়েছে সেই ফাইলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে বাসায় সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা জাস্ট গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব হচ্ছে PDF টু এক্সেল কনভার্টার এক্সটেনশন। জাস্ট এটা লিখে হচ্ছে আমরা এখানে সার্চ করব PDF টু এক্সেল কনভার্টার ক্রোম এক্সটেনশন। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে সার্চ রেজাল্টটি আসবে সেটার উপর আমরা এখানে ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং হচ্ছে সেখানে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে দেখুন, আপনি এরকম লোগো দেখতে পারবেন এবং আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো আমার যেহেতু রিমুভ ফ্রম আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটা আসছে। তো সিম্পলি আপনি এটার উপর ক্লিক করে আপনি এটাকে এক্সটেনশনটাকে আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি জাস্ট এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে এই যে এক্সেল PDF টু এক্সেল এই লোগোটা আপনি দেখতে পাবেন, এটাকে পিন করে দেবেন।
পিন করলে এখান থেকে এটা কিন্তু আপনার উপরে টপ বারে কিন্তু শো করবে, তারপর এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, পিডিএফ টু এক্সেল, এক্সেল এডিটর বা এক্সেল টু পিডিএফ। তো আমরা হচ্ছে পিডিএফ টু এক্সেল করব, তো এই জন্য হচ্ছে আমরা প্রথম যে অপশনটি আছে সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে পিডিএফ টু এক্সেল যে লেখাটি আছে সেটার উপর আমরা ক্লিক করব, তারপর এখান থেকে সিলেক্ট ফাইল যে অপশন দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব, তারপর আমরা একটু আগে যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই পিডিএফ ফাইলটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেব। তারপর দেখুন এটা এখানে আপলোড হচ্ছে, খুবই দ্রুত আপলোড হচ্ছে এবং এটা কনভার্টিং হচ্ছে। জাস্ট ফিউ সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আপনি এখান থেকে ডাউনলোড যে অপশনটি রয়েছে, ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করব, তারপর এখানে আমাদেরকে নিয়ে আসবে এখান থেকেও ডাউনলোড অপশনের উপর ক্লিক করব। ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এটা দেখুন আমাদের এখানে কিন্তু এক্সেল আকারে এটা ডাউনলোড হয়ে গেল। আমরা জাস্ট এটাকে ওপেন করব। তো ওপেন করার পর দেখুন পুরো শিটটাই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে গেছে এবং এখানে কোনো ভুল হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। তো বুঝতে পারছেন আপনারা, এটা হচ্ছে খুব সিম্পল মেথডে আপনারা হচ্ছে এখান থেকে ইজিলি পিডিএফ থেকে আপনারা এক্সেলে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে হচ্ছে আপনি যখন কাজটি শেষ হবে তখন এই শিটটা আপনি যদি আপনার বায়ারকে হ্যান্ড ওভার করে দেন তাহলে তিনি কাজটি রিভিউ করে আপনাকে পেমেন্টটা করে দেবে। আর আপনি যদি ডাটা এন্ট্রির একদম বিগিনিং থেকে কাজগুলো শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে সেখান থেকে কাজগুলো শিখতে পারেন। আর চাইলে আপনি বাসায় প্র্যাকটিস করে কাজগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।